এই ও হোয়াটস আপ, কি অবস্থা তোমাদের, কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, বেরিয়ে পড়ছি ঘর থেকে। আজ কয়েকটা নতুন দেখে এসেছি, টিকাটার নাম হচ্ছে গরম টিলা। আমাদের এদিকে তো লাগা লাগা কয়টা ব্লগ দিয়েছি, মানে পাশাপাশি আপনারা গুনতে থাকেন, আরও ব্লগ আসবে সামনে। আজকে আমি আমার বন্ধু আমরা সেই দিনে গিয়েছিলাম শঙ্কর টিলাতে, তো সে আমার সঙ্গে যাচ্ছে আর একটা ছোটো ভাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজতেছে 3:30 মতন। ফিলস লাইক ওয়াও, ব্লগ দেখতেই থাকেন, এনজয় করবেন। ঢুকে পড়েছি বাগানের ভিতরে, শঙ্কর টিলা গিয়েছিলাম এই রাস্তার দিকে, আর হচ্ছে যাবো এইদিকে বামে। কালি যান বিউটির, আর এখন আমের সিজন, যদি পারি তাহলে আম চুরি করবো, না হলে জানি না কি করা। এখন ফুল স্পিডে যাচ্ছে, আই ডোন্ট নো, কিন্তু ব্রেক নাই। পেপে গাইস, এখন আছি আমরা জাগচরা চা বাগান, বেশি দূর নয়, গরম টিলা একবারে কাছে। আর রোদ আছে অনেক, আসমানটা অস্থির আর বাতাস দিতে প্রচুর, সেজন্য অনেক ভালো লাগতেছে। আমার সঙ্গে আছে জুনাইদ আল হাবিবি, ডিজে জুনাইদ। ও মা গো, এখনই গেছিলাম ভাই, চলো এখন ওটা লাগবে। গাইস আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ গরম টিলা, উপরে ডিজে গান চলতেছে, আর এটা হচ্ছে ডাউন হিল, ব্রেক নাই, সেই জন্য হাইটটা হাইটটা যেতেছি আস্তে আস্তে। এই দেখতে পাচ্ছেন বেরি করছে আমার এই পাও, এই দেখি ধরে না, এই এই আর কিছুক্ষণ সামনে গেলেই গরম টিলা, তো এখন টিলায় উপরে উঠতে হবে, লেটস গো। গাছ ঢুকে পড়েছি গরম টিলার রাস্তাতে, দেখতে পাচ্ছেন রাবার বাগান, সামনে আমার সাইকেল, দিয়েছি আমি আমার ছোটো ভাইকে চালাতে, জুনাইদকে, যে আমাদের সঙ্গে এসেছে। আমি এটা এসে যাচ্ছি, কারণ রাস্তাটা হচ্ছে আপহিল, এখন যদি তুলতে যাই অনেক কষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবো, আর এই সাইডে একটা উৎসব হচ্ছে, সেই জন্য গান বাজান হচ্ছে। আর দেখতে পাচ্ছেন রাবার বাগান, ফিলস লাইক ওয়াও, এখন উঠবো টিলাতে, টানাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা একবারে শেষ, গেম অবস্থা একবারে শেষ। ব্লগটাতে যা যা লাইক করেন, এখন লাইক করেন, কষ্ট করতেছি প্রচুর। তুমি কি হবে আমার আবার, নতুন করে লিখবো গল্প আবার, তুমি কি হবে। গাইস বাতাস কারে কয়, ও এই এই দেখতে পারতেছেন একবারে জায়গাটা অস্থির, বাতাসের কারণে আরো সেই লাগে। এরা দেখেন আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছে, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাতাসের কারণে আরাম লাগতেছে আমার, বাতাস পিছনে দেখা যাচ্ছে কি আই ডোন্ট নো। আর এদিকে শুধু রাবার বাগান, রাবার গাছ, এই গাছ থেকে রাবার বের করে, বাতাস দেখতে পারতেছেন অস্থির। এই কয়েকদিন অনেক ব্লগ দিয়েছি, চম্পালে এক শঙ্কর টিলা, তারপরে গরম টিলা, আর এর আগে হরিণচড়া গতমার গেছিলাম, তার আগের দিন দেখে আমি লেক। আরও ব্লগ আসবে, তাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে বাজিয়ে দিন, তাহলে ব্লগ দেখতে পারবেন আমার নতুন নতুন। এখন একটু টিলা উপরে উঠেছে, তারপরে ভিউ দেখাচ্ছি, চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন বাগানের যারা চা পাতা তুলে তারা ঘুরে যাচ্ছে, আর আমরা উঠতেছি, আর বাতাসের কারণে অস্থির লাগতেছে, বারবার বলতেছি অস্থির। এই দেখতে পাচ্ছেন ভিউ, আর সাইকেল নিয়ে এরা দুজন নিচেই, আমি এখন উপরে উঠি আস্তে আস্তে। হো এই দেখতে পাচ্ছেন ভিউ, দার্জিলিং, দার্জিলিং কি করতেছে একবারে সেই লাগে। এই দেখ এখান থেকে দেখাচ্ছি আপনাকে, ও জাস্ট ওয়াও। যদি
কখনো মনে পড়ে আমায়। এই দেখতে পাচ্ছেন গরম টিলার ভিউ, ও এখান থেকে তো আরো জোস দেখাচ্ছে। গাইজ এখন আছি আমরা গরম টিলার উপরে, এতক্ষণ প্রায় 20-30 মিনিট হয়ে যাবে ঘুরতেছি, কারণ বাতাস সেই লেভেলে দিতেছে, গরম তো শেষ সোনার বাংলাদেশ, এত বাতাস দিয়েছে আমাকে প্রচুর ভিডিও বানিয়েছি। এখন একটু সাইকেল এইদিকে রেখে এখন একটু সামনে যাচ্ছি হাঁটার জন্য, দিকে কী আছে। ও তবে আজ গল্পে নেই রানি আমার, তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতি গুলো তোমার, তুমি কি হবে আমার কখনো। তো গাইস এখন বসে বসে প্রায় হয়ে গিয়েছে 1 ঘন্টার কাছাকাছি, ওই দিব না 1 ঘন্টা, আর দেখতে পাচ্ছেন সাতটা খুলে বসে রয়েছি। এখানে আছে পিছন দিকেন সাইকেল, আর বাতাসে একটু এখানে বসবো, তারপরে 10-20 মিনিট পরে চলে যাব। তো দেখা হচ্ছে যাওয়ার সময় একটু রিফ্রেশ করবো। গাইজ এখন বেরিয়ে পড়তেছি আমরা গরম টিলা থেকে, 2 ঘন্টার মতন একবারে বসে টসে বাতাস টাতাস খেয়ে রিফ্রেশ হয়ে যাচ্ছে, মানে অস্থির লাগে এই জায়গাতে আসলে, আর বাসাতে গেলে তো কারেন্ট নেই 2 মিনিট পর পর, সত্যি কথা বলতে এটা আর গরম কারে কর। তো এখন যাবো বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি, রাস্তা তো দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এখানে আছে জুনাইদ দেয়া শয়তান, যাচ্ছি এখন। এখন তো আর সাইকেল চালাতে পারবো না, কারণ এটা হচ্ছে ডাউন হিল, আর এক তো সাইকেলে ব্রেক নেই, তারপরে যদি বাইকের ব্রেক ফেল হয় বিচি টিচি একবারে ভেঙে পড়ে যাবে। সো গাইস বেরিয়ে পড়তেছি এখন গরম টিলা থেকে, চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো গাইজ এখন বাসার রাস্তাতে এসে পড়েছি, আর আজান হতেছে মাগরিবের। আর গাইজ বেশি কথা বলবো না, যদি ভিডিওটি ভালো লাগে বা ব্লগটি ভালো লাগে ডোন্ট ফরগেট টু শেয়ার, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানতে ভুলবেন না। আর জায়গাটা অস্থির, গরম টিলার লোকেশন ছিল, আজানের ভিতরে কথা বলতেছি, সব ব্লগটা এখানে এন করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে, তোমরা যত ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই, খুদা হাফেজ।